ওর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আলাইহিস সালামের সময়ে বনু ইসরাইলের কোন এক নবী, আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী, কারণ নামটা হাদিসে আসে নাই, কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও, আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষরা কেমন আছে বা তাদের অবস্থাটা কি আমি জানতে চাই। তো আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন, তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন, একজন মৃত মানুষ উঠে আসলেন। এটা সায়েন্স বিশ্বাস নাও করতে পারে, আমাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। তো এবার তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো, তুমি কেমন আছো, মুর্দাকে জিজ্ঞাসা করছেন। তিনি বলছেন আজকে থেকে প্রায় 500 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এই ব্যক্তি বলছে আজকে থেকে প্রায় 500 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা, আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি, নিজের ফিকির, নিজের কবরের ফিকির, নিজের এলেম, নিজের আমল, নিজের পরিবার, নিজের রিজিক, যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে, কেউ সাথে যাবে না, আপনার গার্লফ্রেন্ড না, আপনার বউ বাচ্চা কিচ্ছু না, এগুলো তো শুধু মায়ার বাঁধন, মায়ার বাঁধন না, মায়ার বাঁধন। যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ, যদি এগুলো দুনিয়াতে আপনার ফিটনেস সৃষ্টি করে আপনি আসাবুল কাফ হয়ে যান, কথা বুঝতে পারছেন না। এরপরে যদি সামর্থ্য হয় আল্লাহাকে আপনাকে জ্ঞান দেন, আপনাকে পলিটিক্যাল পদ দেন, ইকোনমিক সেকশনে জ্ঞান দেন, ইত্যাদি ইত্যাদি, আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন, পারবেন না ইনশাল্লাহ। ডক্টর হয়েছেন, রোগীদের ফিস কমায় দেন, ট্রিটমেন্ট ইজি করে দেন, হ্যাঁ ডক্টর হন, একজন ভালো ডক্টর হন, কষাই হয়ে যান,